শ্রী গুরুজয়। স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয়, ঈশ্বরকে কি দেখা যায়, দেখা গেলে কিভাবে দেখা যায়। এই বিষয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের কিছু বাণী আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন, ঈশ্বরকে কি দর্শন করা যায়? উনি বলতেন, হ্যাঁ অবশ্য করা যায়। মাঝে মাঝে নির্জনে বাস, তার নাম গুণগান, বস্তু বিচার, এইসব উপায় অবলম্বন করতে হয়। একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করিলেন, মহাশয় ঈশ্বরকে কি দেখা যায়? যদি দেখা যায় দেখতে পাই না কেন? তখন ঠাকুর বলছেন, হ্যাঁ অবশ্য দেখা যায়, সাকার রূপ দেখা যায়, আবার অরূপও দেখা যায়। তা তোমায় বোঝাবো কেমন করে? ব্রাহ্মভক্ত আবার বলছেন, কী উপায়ে দেখা যেতে পারে? ঠাকুর বলছেন, ব্যাকুল হয়ে তার জন্য কাঁদতে পারো? লোকে ছেলের জন্য, স্ত্রীর জন্য, টাকার জন্য এক ঘটি কাঁদে, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে? যতক্ষণ ছেলে চুষি নিয়ে ভুলে থাকে, মা রান্নাবান্না বাড়ির কাজ সব করে, ছেলের যখন চুষি আর ভালো লাগে না, চুষি ফেলে চিৎকার করে কাঁদে, তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে দূর দূর করে এসে ছেলেকে কোলে নেয়। দেখো, ঈশ্বরকে দেখা যায়। অবাং মনসগোচর বেদে বলেছে, এর মানে বিষয়শক্ত মনের অগোচর। বৈষ্ণবচরণ বলতো, তিনি শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধির গোচর। তাই সাধুসঙ্গ, প্রার্থনা, গুরুর উপদেশ এইসব প্রয়োজন। তবে চিত্তশুদ্ধি হয়, তবে তার দর্শন হয়। ঘোলা জলে নির্মলি ফেললে পরিষ্কার হয়, তখন মুখ দেখা যায়। ময়লা আরশিতেও মুখ দেখা যায় না। আবার প্রশ্ন, ঈশ্বরলাভের উপায় কি? উনি বলছেন, উপায় সাধুসঙ্গ আর প্রার্থনা। বৈদ্যের কাছে না গেলে রোগ ভালো হয় না। সাধুসঙ্গ একদিন করলে হয় না, সর্বদাই দরকার। রোগ লেগেই আছে। আবার বৈদ্যের কাছে না থাকলে নারী জ্ঞান হয় না, সঙ্গে সঙ্গে ঘুরতে হয়। তবে কোনটি কফের নারী, কোনটি পিত্তের নারী বোঝা যায়। ভক্তি সার, ঈশ্বর তো সর্বভূতে আছেন। তবে ভক্ত কাকে বলি? যার মন সর্বদা ঈশ্বরেতে আছে, আর অহংকার অভিমান থাকলে হয় না। আমি রূপ ঢিপিতে ঈশ্বরের কৃপারূপ জল জমে না, গড়িয়ে যায়। আমি যন্ত্র, সব পথ দিয়ে তাকে পাওয়া যায়। সব ধর্মই সত্য, ছাদে ওঠা নিয়ে বিষয়। তা তুমি পাকা সিঁড়ি দিয়েও উঠতে পারো, কাঠের সিঁড়ি দিয়েও উঠতে পারো, বাঁশের সিঁড়ি দিয়েও উঠতে পারো, আর দড়ি দিয়েও উঠতে পারো, আবার একটি আছলা বাঁশ দিয়েও উঠতে পারো। যদি বলো ওদের ধর্মে অনেক ভুল কুসংস্কার আছে, আমি বলি তা থাকলেই বা, সকল ধর্মেই ভুল আছে। সবাই মনে করে আমার ঘড়িই ঠিক যাচ্ছে। ব্যাকুলতা থাকলেই হলো, তার উপর ভালোবাসার টান থাকলেই হলো। তিনি যে অন্তর্যামী, অন্তরের টান ব্যাকুলতা দেখতে পান। মনে করো এক বাপের অনেকগুলি ছেলে, বড় ছেলেরা কেউ বাবা কেউ পাপা এইসব স্পষ্ট বলে তাকে ডাকে। আবার অতি শিশু ছোট্ট ছেলে হদ্দ বা কি পা এই বলে ডাকে। যারা বা কি পা পর্যন্ত বলতে পারে, বাবা কি তাদের ওপর রাগ করবেন? বাবা জানেন যে ওরা আমাকেই ডাকছে, তবে ভালো উচ্চারণ করতে পারে না। বাপের কাছে সব ছেলেই সমান। আবার ভক্তরা তাকেই নানা নামে ডাকছে, এক ব্যক্তিকেই ডাকছে। এক পুকুরের চারটি ঘাট, হিন্দুরা জল খাচ্ছে এক ঘাটে বলছে জল, মুসলমানরা আরেক ঘাটে খাচ্ছে বলছে পানি, ইংরেজরা আরেক ঘাটে খাচ্ছে বলছে ওয়াটার, আবার অন্য লোক এক ঘাটে বলছে অ্যাকোয়া। এক ঈশ্বর, তার নানা নাম। চিত্তশুদ্ধি না হলে হয় না। কামিনী কাঞ্চনে মন মলিন হয়ে আছে, মনে ময়লা পড়ে আছে। ছুঁচ কাদা দিয়ে ঢাকা থাকলে আর চুম্বক টানে না, মাটি কাদা ধুয়ে ফেললে তখন চুম্বক টানে। মনের ময়লা তেমনি চোখের জলে ধুয়ে ফেলা যায়। হে ঈশ্বর,
আর অমন কাজ করব না বলে যদি কেউ অনুতাপে কাঁদে তাহলে ময়লাটা ধুয়ে যায়। তখন ঈশ্বররূপ চুম্বক পাথর মনরূপ ছুঁচকে টেনে লন, তখন সমাধি হয়, ঈশ্বর দর্শন হয়। কিন্তু হাজার চেষ্টা করো, তার কৃপা না হলে কিছু হয় না, তার কৃপা না হলে তার দর্শন হয় না। কৃপা কি সহজ হয়? অহংকার একেবারে ত্যাগ করতে হবে। আমি কর্তা, এবোধ থাকলে ঈশ্বর দর্শন হয় না। ভাড়ারে একজন আছে, তখন বাড়ির কর্তাকে যদি কেউ বলে মহাশয় আপনি এসে জিনিস বার করে দিন, তখন কর্তাটি বলে ভাড়ারে একজন রয়েছে, আমি আর গিয়ে কি করব। যে নিজে কর্তা হয়ে বসেছে তার হৃদয়ের মধ্যে ঈশ্বর সহজে আসেন না। কৃপা হলেই দর্শন হয়, তিনি জ্ঞান সূর্য, তার একটি কিরণে এই জগতে জ্ঞানের আলো পড়েছে, তবেই আমরা পরস্পরকে জানতে পাচ্ছি আর জগতে কত রকম বিদ্যা উপার্জন করছি। তার আলো যদি একবার তিনি নিজে তার মুখের উপর ধরেন তাহলে দর্শন লাভ হয়। সার্জন সাহেব রাত্রে আধারে লণ্ঠন হাতে করে বেড়ায়, তার মুখ কেউ দেখতে পায় না, কিন্তু ওই আলোতে সে সকলের মুখ দেখতে পায় আর সকলে পরস্পরের মুখ দেখতে পায়। যদি কেউ সার্জেন্টকে দেখতে চায় তাহলে তাকে প্রার্থনা করতে হয়, বলতে হয় সাহেব কৃপা করে একবার আলোটি নিজের মুখের ওপর ফেরাও, তোমাকে একবার দেখি। ঈশ্বরকে প্রার্থনা করতে হয়, ঠাকুর কৃপা করে জ্ঞানের আলো তোমার নিজের উপর একবার ধরো, আমি তোমার দর্শন করি। আজকের আলোচনা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।